আজ আমি পুঁই পোস্ত করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি আলু ভেজে রেখেছি, সেটা আমি এতে দিয়ে দেব। ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাঁচা টমেটো দেব, কাঁচা লঙ্কা দেব, এরপরে আমি 2 চামচ মতন পোস্ত বাটা দিলাম। হাফ চামচ আমি হলুদ দেব। সামান্য চিনি দেব। আগে থেকে আমি আলুটা ভেজে রেখেছি এবং পুঁই শাকটাও আমি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, সামান্য নুন দিয়ে। আপনারা জানেন আমি সবসময় আমার মশলার বাটির জলটাই দিই প্রথমে, সেটাই দিলাম। দিয়ে একটু কষাবো, এবার পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক তো আমরা নানাভাবে খেয়েই থাকি, তো আজ আমি পুঁই শাকটা একটু অন্য স্বাদে রান্না করব। দেখবেন এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটা আপনার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে। আমি সামান্য জল দেব, খুব ভালো লাগে খেতে এই রান্নাটা। পুঁইশাক পোস্ত দিয়ে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে বন্ধুরা। যদি আমার এই রান্নাঘর আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর পাশে থাকা আইকন বেলটি আপনারা প্রেস করবেন, করলে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।